আচ্ছা, তোমাদের হাসপাতালে ডক্টর লাহিড়ি বলে কেউ আছেন? কি বলছো? ডক্টর লাহিড়ি বলে কেউ আছেন তোমাদের হাসপাতালে? হ্যাঁ, কার্ডিওলজি ডিপার্টমেন্ট। উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট না? খুব ভালো ডাক্তার। আচ্ছা, ওই নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডাক্তারগুলো এরকম কেন? কিরকম? না, আমাদের এমআরদের তো কাছেই ঘেঁচতে দেয় না। আর ডক্টর সেন নাকি বলেই দেন আমাদের কোনো প্রোডাক্ট প্রেসক্রাইব করবেন না। হ্যাঁ, ওটা আমারই ইনস্ট্রাকশন। কেন? কি কেন? ও না, এটা শুধু তোমার কোম্পানি বলেই নয়, কোনো প্রোডাক্টের নামই আমরা ওভাবে রেখি না। একমাত্র হসপিটাল অথরিটি যে সমস্ত প্রোডাক্ট অ্যাপ্রুভ করেছে সেগুলো ছাড়া। কিন্তু এটা তো ডাক্তারদের ইচ্ছে, ওদের যেটা ভালো লাগবে সেটা প্রেসক্রাইব করবে। না, সেটা নিয়ম নয়। আমাদের গ্রুপটা মেনশন করতে হয়, কম্পোজিশন মেনশন করতে হয়। অবশ্য সব ওষুধের ক্ষেত্রে সেটা করা যায় না, কারণ অন্য কোনো কোম্পানি সেই ওষুধগুলো তৈরি করে না। আচ্ছা, সেটা যদি তোমরা লিখতে পারো তাহলে এটা লিখতে দোষ কোথায়? দোষের কথা তো হচ্ছে না, এটা এথিক্সের প্রশ্ন, মরালিটি প্রশ্ন। ডক্টর লাহিড়িকে এমরাল ভাবছো কেন? একটু আগেই তো বললে উনি খুব ভালো ডাক্তার। না মানে, উনি আমাদের কোম্পানি থেকে একটা গাড়ি পেয়েছেন। তাছাড়া এমরাল ভাবারই কি আছে, তাই না? যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট তো তাকে প্রেসক্রাইব করতে হবে। অন্য কোম্পানিগুলোকে না করে আমাদের কোম্পানি করছে, এতে অন্যায় তো কিছু করেনি। ওটা তুমি ঠিক বুঝতে পারবে না। না, আমি বলছিলাম কি যে একটা গাড়ি পাওয়া তো চারটিখানি কথা নয়, তুমিও পেতে পারতে। কিন্তু তুমি তোমার ফলস ইগো নিয়ে বসে আছো। সুজাতা, আমার তো একটা গাড়ি আছে, 16 বছরের পুরনো ঠিকই, তবে ওটাতে কাজ চলে যায়। তোমার যদি অসুবিধা হয় তুমি তোমার কোম্পানিকে বলো না যে তোমাকে একটা গাড়ি দিয়ে দেবে। ওটা আমি আমার পুরনোটা নিয়ে খুব ভালো আছি।